বিদ্যালয় পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের হাতে মাস্ক তুলে দেওয়া হলো গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের পক্ষ থেকে। এদিন 216 জন ছাত্রছাত্রীদের হাতে এই মাস্ক তুলে দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মাস্ক তুলে দেওয়া হলো বিদ্যালয়ের পক্ষ থেকে। সোমবার গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে এই মাস্ক তুলে দেওয়া হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, 5টি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে এই স্কুলে। আজকে যেহেতু গোটা বিশ্ব এবং ভারতবর্ষ আমরা সবাই কোভিড-19 বা করোনা ভাইরাস সংক্রামক ব্যাধি এটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত, এবং বাচ্চারা যেহেতু অনেকে জমায়েত হচ্ছে, স্টুডেন্টসরা অনেকে জমায়েত হচ্ছে, প্রিকশনস হিসেবে আমরা কিছু এখানে মেজার নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে হরিপদ ইনস্টিটিউশনের পক্ষ থেকে এখানে আগত ভেনুতে আগত সমস্ত ছাত্রছাত্রীদেরকে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং কিছু সাধারণ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হচ্ছে। এদিন স্কুলের পক্ষ থেকে মোট 216 জন ছাত্রছাত্রীর হাতে এই মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি পরীক্ষা হলে দায়িত্বরত পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরকেও মাস্ক তুলে দেওয়া হয়। আজকে স্কুলে আমাদের সবাইকে একটা করে মাস্ক দেওয়া হয়েছে করোনা ভাইরাসের জন্য, যাতে এই মাস্ক পরে আমরা সবাই রাস্তাঘাটে বেরোতে পারি। বা আবার খবরে সবাইকে বলে দেওয়া হয়েছে যে 10 জনের বেশি এক জায়গায় যাতে না হয়, তার জন্য এই মাস্কটা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা করে মাস্ক দিলে আমাদের এই যে করোনা ভাইরাস নিয়ে বর্তমানে যে আতঙ্কটা ছড়িয়েছে সেটা থেকে মানে মুক্তি পাওয়ার জন্য বা সেটা যাতে বেশি না ছড়ে তার জন্য আমাদের এই মাস্কগুলো বিতরণ করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র রায় বলেন, করোনা আতঙ্ক কাটাতে বিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে এই মাস্ক বিতরণ করা হচ্ছে। স্কুলে যেহেতু ছাত্রছাত্রীরা অনেক জমায়েত হয়, সেই করোনা ভাইরাসের আতঙ্কে সারা বিশ্বে যেখানে জর্জরিত আতঙ্কিত, সেখানে আমরা স্কুলের পক্ষ থেকে একটা ভাবনা ভেবেছি, যেহেতু পরীক্ষা যেহেতু চলবে তো এখানে যারা আগত যারা পরীক্ষার্থী যারা আসবে তারা সকলকেই আমরা স্কুলের পক্ষ থেকে তাদের মাস্কটা দিতে পারি সেই উদ্দেশ্য গ্রহণ করার জন্য কী কেমন খেয়ে আমরা কারণ ভেবে তারপর আমরা সিদ্ধান্ত নিই যে এটা আমরা করব। সেই হিসাবে আজকে আমরা আমাদের স্কুল ফান্ড থেকে টাকার বিনিময়ে আমরা এই মাস্কটা সকলকে আমরা দিচ্ছি। অভিজিৎ বিশ্বাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।